বেশি না, এক মন নিতে পারলেই হইব। আরেকদিন যদি আমার খেতে দেই সারাম দাদা ঘরের মধ্যে পায়খানা করে দিয়ে আর চাল দিল নাকি কিবা গন্ধ করে ওই পাহাড়ে একটাও দেখি না, কি করবো এখন কি জানি, পাহাড় লাগবে না এরে সিরে না না এটি খামাকে নিয়ে কি করবো, খাইতেও পারবো না ফালা দিতে হইব, কোনো লাভ আছে? তাই তো, এটা যদি ভুট্টা পাকতো তো মন্দারে বুঝাইতে পারতাম। আমরা বেশি করে চুরি করে একসাথে বস্তা ভরে তারপরে তিনজনে একসাথে নিয়ে বাঘ করে তিনজনে সমান সমান আমি বিচার কই রাখি, আমি আবার মেয়ে মাইছে গায়ে আদে অপরাধ দিও মু, আমি কাম করেন গা, আপনি বাইতে না 6 মাস খিলাইন গকো, 6 মাস খিলাইন ভালো একটা বুদ্ধি দিছে, শুরু করে ভাত দুবরা 6 মাস খিলাইন মু না একটা কথা কি বলি না, আমি দুইজন নাই খাওয়ানি।
তাহলে তোমার বিয়ে হয়েছে? আমার বিয়ে নাই। বিয়ে নাই? ভগবান ব্যস্ত। হ্যাঁ একেবারে অনব্যস্ত। আর সেভাবে কম নাই, তোমার ফুল ভরো নাই তাই নাকি? আমি এক কাম করে দৌড়া বাইতে নিয়ে একটা বাইতে হালা হয়। হ্যাঁ বাইতে নিয়ে বাইন্দে তুই আর বিচার বিচারে ডাকমু। হ্যাঁ হ্যাঁ যাও না খোলা জায়গায় পায়খানা করে মনে করলেন যে আসলে সেরকম আরাম গেত আছে এখন। এর এক ঘন্টা জায়গায় দুই ঘন্টা বই থাকুন।